মুহূর্তে গাউজার এই প্রবাদ আজ বড় প্রাসঙ্গিক। প্রতারণার ফাঁদ চারিদিকে, এই ফাঁদ যে ছড়ানো চারিদিকে তা কি ঘুণাক্ষরে টের পাননি গোয়েন্দারা? এখন একের পর এক ভুয়ো আধিকারিক, পুলিশ, বিচারক, আইনজীবী গ্রেফতার হচ্ছেন। এতদিনে কি ঘুম ভাঙল? ঘুমের কারণ কি অজ্ঞানতা নাকি ইচ্ছাকৃতভাবে অদেখা করা? দিবাঞ্জন তো লুকিয়ে চুরিয়ে কিছু করেননি, করেছেন প্রকাশ্যে, ছবিও তুলেছেন, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। সামনে আসছে প্রতারক সনাতন রায়চৌধুরীর একের পর এক কীর্তি, তালিকাটা দীর্ঘ, দেবাঞ্জন থেকে শুরু করে শেষ কোথায় কে জানে। কিভাবে এত জালিয়াতির জল বিস্তার? আজ শুধু আমি নই, এ প্রশ্নের জবাব চায় বাংলা। এর আগে অনেক ঘটনা বেরিয়েছে এ ধরনের প্রতারকদের, যাদের সঙ্গে টিএমসি নেতাদের গভীর সম্পর্ক, মন্ত্রী, নেতা, চেয়ারম্যান, আর সেটা বারবার দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যন্ত তার চিঠি আছে। যে ছেলেটি করেছে অত্যন্ত অন্যায় অনৈতিক কাজ করেছে, আইন আইনের পথে চলছে। পাড়ায় পাড়ায় ভুয়ো অফিসার, বিচারক থেকে সিবিআই, রাজ্যে ভুয়ো ব্যবসার রমরমা, ছুটে চলেছে নীলবাতি লাগানো গাড়ি, গাড়ির ভেতরে স্যুট বুট পরে বসে আধিকারিক, স্যালুট ঠুকছে পুলিশও, কেউ ঘুণাক্ষরে টের পাননি। নীলবাতি ঠাট বাটের আড়ালে যিনি রয়েছেন তিনি ভুয়ো, ঘাম ছুটছে গোয়েন্দাদের। এত ভুয়ো আধিকারিক বাংলায় কিভাবে জাল বিস্তার করেছে সন্ধান করতে গিয়ে চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। দিবাঞ্জন দেব, সনাতন রায়চৌধুরী, আসিফুল হক, সমীর দুবে, রাধারানী বিশ্বাস, দেবাঞ্জন কাণ্ডের পর একের পর এক ভুয়ো আধিকারিকের খোঁজ পাচ্ছেন গোয়েন্দারা। তালিকায় আইনজীবী, ভুয়ো পুলিশ, ভুয়ো বিচারক, ভুয়ো আধিকারিক। বিরোধীরা সুর চড়াচ্ছে চারিদিকে এত ভুয়ো মানুষ, পুলিশ প্রশাসনের নাকের ডগায় তাদের কার্যকলাপ চালায় কিভাবে? কি অল টাইম লো, আগর ভ্যাকসিনেশন হো রাহা হ্যায় তো ও পশ্চিম বঙ্গাল মে হো রাহা হ্যায়। পহলে রিফিউজ কিয়া और फिर क्रेडिट लेने की कोशिश की है वैक्सीन में। और फिर मैं आपको बताना चाहता हूँ कि कहीं वैक्सीनेशन में घोटाला नहीं हुआ, ऐटा घोटाला होए चे तो पश्चिम बंगाल होए चे। দিবাঞ্জন কাণ্ডের পর বিধানসভায় আলোচনা চেয়েছিল বিজেপি, কিন্তু সেই আবেদন খারিজ করে বিএ কমিটি। বিএ কমিটির বৈঠকে থাকার কোনো অর্থ হয় না বলে বিধানসভায় জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই 235-এর দম্ভের মতো 213-র দম্ভ যদি দেখান, তাহলে আমাদের পক্ষে বিয়ে কমিটিতে গিয়ে এই সহযোগিতা হস্ত প্রসারিত করার ক্ষেত্রে আমরা মনে করেছি প্রতিবন্ধকতা আছে, তাই আমরা বিয়ে কমিটির মিটিং এ যাই। দিবাঞ্জন কাণ্ড থেকে ভুয়ো আধিকারিক গ্রেফতার হওয়ার ঘটনা, সবকিছুতেই দোষীরা উপযুক্ত শাস্তি পাবে বলে জানায় শাসক শিবির। দুর্ভাগ্যজনক যেটা ঘটেছে, না ঘটলে ভালো হতো। দিবাঞ্জন একটা খুব বড় জালিয়া, অনেককে ঠকিয়েছে, প্রতারণা করেছে। এই নিত্য নতুন দেখা মিলছে ভুয়ো পরিচয়ের প্রতারক। এতদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে তারা প্রতারণার জাল ছড়াতে পারল, আরো কত শত জাল ছড়িয়েছে তার খোঁজই বা কে রাখে? প্রশাসনের ভূমিকায় সরব বিরোধীরা। রিপাবলিক বাংলা ডিবেটে আজকে আমার সঙ্গে রয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস মুখপাত্র সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপির মুখপাত্র, লোকনাথ চ্যাটার্জি আইনজীবী, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়, বাকিরাও যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে। আমি শুরুতেই চলে যাব লোকনাথ বাবু আপনার কাছে, যেহেতু আইনজীবীর, ভুয়ো আইনজীবীরও হদিস পাওয়া যাচ্ছে, ভুয়ো আইনজীবীরও খোঁজ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে, একেবারে বলা যায় প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে। আইনজীবী যারা আইনের রক্ষক, সেই আইনজীবীর তকমা দিয়ে, আইনজীবীর যে পরিচয় সেটিকে সামনে রেখে এই ধরনের প্রতারণা, আপনি কি বলবেন? এটা প্রকাশ্যে যারা করছে, গোয়েন্দা, রাজ্যের গোয়েন্দা থেকে শুরু করে সমস্ত বিভাগ, তাহলে কি জেগে ঘুমোচ্ছে? না, আমাদের রাজ্যে যে পরিস্থিতি হয়েছে সেখানে গভর্নেন্স স্ট্রাকচারটা একেবারে ভেঙে পড়েছে। অর্থাৎ
প্রশাসনিক প্রশাসন এমন ভয়াবহভাবে ভেঙে পড়েছে যাতে এরকম লোকগুলো তখন মাথাচাড়া দিয়ে ওঠে এবং এরকম পরিস্থিতিও মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে আমরা দেখছি যে রাজ্য সরকার যেভাবে পুলিশকে অপব্যবহার করছেন তাতে কিন্তু পুলিশ আজকে থানায় বসে বসে বহু মীমাংসা করে দিচ্ছেন, তারা এফআইআর লজ করছেন না, কমপ্লেন নিচ্ছেন না, এরকম এক পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে পুলিশের ওপর নিগরানি করার মতো না রাজ্য সরকারের ক্ষমতা থাকছে না। রাজ্য সরকার আর বলতে পারছেন না যে পুলিশ এইগুলোকে নিয়ে আপনারা বাছাই করুন। আর তারপরে কি হচ্ছে, এই যে ব্যক্তিগুলোদের নাম আগে এগিয়ে আসছে এরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এক সেই রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত, বা রাজনৈতিক দলের ক্যালেন্ডার তাদের পেছনে দেখা যায়, বা রাজনৈতিক দলের বিশিষ্ট লোকেদের সঙ্গে তার তাদের ছবিগুলো দেখা যায়। তো এই যে প্রশাসন যে এত বাজেভাবে কালিমালিপ্ত হয়েছে এবং তার সাথে সাথে প্রশাসনকে এমন ভাবে পলিটিক্যালি শেষ করে দেওয়া হয়েছে যে যখনই একটা পলিটিক্যাল কাজ দেখছেন তখন প্রশাসন এবং পুলিশের কর্তারা তার বিরুদ্ধে কিন্তু এক করতে পারছেন না, এতে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের বুকে সার্বিক যে অবনতি হয়েছে এই অবনতির, সার্বিক অবনতির একটি নিদর্শন মাত্র। সায়ন, ঠকবাজতে গাউজারের মতো অবস্থা, এক দেবাঞ্জন, তারপরে ভুরি ভুরি সেই তালিকা দীর্ঘ। শুধুমাত্র পুলিশ বা শুধুমাত্র কিছু নির্দিষ্ট প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের দিকে আঙুল বিরোধীরা তুলছেন, সেক্ষেত্রে একটা বড় প্রশ্ন তো অবশ্যই যে জেগে ঘুমানো ঘুমানোর একটা প্রশ্ন, যদি রাজ্যের গোয়েন্দা তারা এই বিষয়টি জানতো না তাহলে সেটা ভয়ঙ্কর, সেটা তাদের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, আর যদি তারা জানতো তাহলে দেখে অদেখার যে ভান করে তারা ছিল দীর্ঘদিন ধরে সেটা আরও জাল বিস্তার করতে কি সাহায্য করেনি দেবাঞ্জনের মতো যারা ভুয়ো প্রতারক রয়েছে? দেখুন, আজকে হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিবস পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে, আর সেই দিনেই আজকে আমরা রিপাবলিকে বসেই আলোচনা করছি যে ভুয়ো প্রতারকদেরকে কার্যত সরকার শেল্টার দিয়েছে। আমরা কিছুদিন আগে দেখলাম কুণাল ঘোষ দিল্লির বুকে, তিনি সলিসিটর জেনারেল তুষার মেহতার বাড়িতে গিয়ে কার্যত একটা স্টিং অপারেশন করবার চেষ্টা করলেন যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তুষার মেহতার সাথে দেখা করা যায় কিনা। এটা ঠিক যে প্রভাব ছাড়া, ইনফ্লুয়েন্স ছাড়া, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তুষার মেহতার কাছে যে কোনো সাধারণ মানুষ আমি আপনি কে পৌঁছতে পারবো না। ঠিক এটাও ঠিক, কোন সাধারণ মানুষ ফিরাদ হাকিমের সাথে একই নামের ফলকে তার নাম ঢুকিয়ে দেওয়া সেটাও কিন্তু খুব একটা কমন বিষয় নয়। আমি আপনি পারবো না ববি হাকিম সুব্রত মুখার্জির সাথে সেম স্টেজ শেয়ার করতে, তাদের সিকিউরিটি পার্সনসরা ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে নামিয়ে দেবে সেই স্টেজ থেকে। সুতরাং কুণাল বাবু এক্সপার্ট অ্যাপয়েন্টমেন্ট কি করে করতে হয়, তার কারণ টেলর বুকে যে মিটিং হয়েছিল মাঝ রাতে ওই সারদা কর্তা বা রোজভ্যালি কর্তার সাথে, তা তো কুণাল ঘোষই ঠিক করেছিলেন, কুণাল ঘোষ এই বিষয়গুলো ভালো বলতে পারবেন। যে বিষয়টা এখানে আলোচনা হচ্ছিল, দেখুন আসলে এই যারা প্রতারক, যারা এই ভুয়ো দেবাঞ্জন, তারা তো অক্সিজেন পেয়েছে এই রাজ্যের সরকারের আমলে। কেন আমরা এই কথা বলছি, কুণাল ঘোষকে রাজ্যের সরকারের পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই কুণাল ঘোষ এখন রাজ্যের তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। শুধু তাই নয়, আপনি দেখুন এই যে শুভেন্দু অধিকারী রাজীব ব্যানার্জিকে নিয়ে যে আলোচনাগুলো হয়, যতদিন তারা তৃণমূল কংগ্রেসে ছিল পার্থ চ্যাটার্জি এবং সৌগত রায় তারা যাতে তৃণমূলে থাকে সেই জন্য তারা বার্গেনিং করছিলেন, তারা যেই বিজেপিতে গেল তারপর থেকে তারা প্রতারক, তারা ভুয়ো, এই গোটা বিষয়টা চলছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সাথে বিদেশ সফরে গেছেন, মুখ্যমন্ত্রীর সাথে ডেলিগেট ছিলেন, এমন মানুষকেও আমরা দেখেছি তিনি যখন কলকাতায় ফিরেছেন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, মুখ্যমন্ত্রীর সাথে তিনি বিদেশ সফর করে এসেছেন। সুতরাং এই যে গোটা রাজ্যের প্রশাসন, এই রাজ্যের প্রশাসন কার্যত এদেরকে শেল্টার দিয়েছে, এদের বদান্যতায় দেবাঞ্জনরা বেড়ে উঠেছে। কেন মিমি চক্রবর্তী কোনো সরকারি হাসপাতাল, কোনো সরকারি কোনো জায়গাতে না গিয়ে, উনি অন রেকর্ড তো মিমি চক্রবর্তী এটা বলেছিলেন যে এটা অথেন্টিক জায়গা, মিমি চক্রবর্তী একজন সাংসদ, ইনফ্লুয়েন্সার, উনি মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তিনি যখন এই কথা বলছেন তাহলে বিষয়টা কি এতটাই সহজ যে শাসক দলের সাথে কোনো যোগাযোগ ছিল না? আর যদি যোগাযোগ নাই থেকে থাকবে তাহলে বিধানসভা যে এক সুদীপ্ত সেন থেকে শিক্ষা না নিয়ে বাকি আরো অনেক সুদীপ্ত সেন তৈরি, বাকি আরো অনেক সুদীপ্ত সেন মেকিং ছিল, একদম এই সুদীপ্ত সেনরা, এই সুদীপ্ত সেনরা তৃণমূলের আশ্রয়ে বেড়ে ওঠে, এই গৌতম পুণ্ডুরা তৃণমূলের আশ্রয়ে বেড়ে ওঠে, কুণাল ঘোষদের সহযোগিতায় এরা বেড়ে ওঠে। যে কথা বলছিলাম, যদি তৃণমূল কংগ্রেসের এতই হিম্মত থেকে থাকতো তাহলে বিধানসভার অধিবেশনে এটাকে আটকানোর চেষ্টা করতো না, বরঞ্চ ফ্রি অ্যান্ড ফেয়ার আলোচনা করবার চেষ্টা করতো, কারণ রাজ্যের সরকার
ব্যাপক মেজরিটি নিয়ে বসে আছে তাও রাজ্য সরকার জানে। যেভাবে গত 10 বছর ধরে এই রাজ্যের বুকে প্রতারণা ভুইপোর সংস্থায় সবকিছু মাথা গজিয়ে উঠেছে তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারাই দায়ী। আরো একবার বলছি, তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে এই ইনফ্লুয়েন্স না থাকলে দেবাঞ্জনরা তৈরি হয় না। এরকম হাজার হাজার দেবাঞ্জনরা ঘুরে বেড়াচ্ছে, যে দেবাঞ্জনদেরকে ইলেকশনের সময়তেও এই তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে। অন রেকর্ড এই কথা বলছি, তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে পারবে দেবাঞ্জনের মতো প্রতারকদের ভূমিকা ছিল। সায়ন, কি ভূমিকা ছিল প্রতারকদের ইলেকশনে? দেবাঞ্জনের মতো প্রতারকদের ইলেকশনে কি ভূমিকা ছিল? দেখুন 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 এই সমস্ত সরকারি আধিকারিকরা গোটা ইলেকশন প্রসিডিওরের মধ্যে ছিল। এক, দুই, এই সরকারি আধিকারিকরা যাদের এত পাওয়ার রয়েছে, যারা ফিরাদ হাকিমের সাথে এক নামের ফলকে থাকে, তাহলে তারা যখন সেই 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 প্রসেসের মধ্যে রয়েছে, অবশ্যই সেখানে বায়াসনেস কাজ করেছে। সেই বায়াসনেসের ফায়দা তুলেছে তৃণমূল কংগ্রেস, যারা সারদার টাকা নিয়েছিল, যারা রোজভ্যালির টাকা নিয়েছিল। এই তো দিনের আলোর মতো পরিষ্কার, বায়াসনেসটা একটা কারণ বলছেন সায়ন। আমি শিরোপাদের কাছে যাব, শিরোপাদি যোগ দিয়েছেন, শিরোপা মিত্র চৌধুরী, বিজেপির মুখপাত্র। স্বাগত শ্রীরূপাদি, আপনাকে জবাব চাই বাংলায়, রিপাবলিক বাংলায়। শ্রীরূপাদি, এই যে একটা সায়ন যে একটা প্রসঙ্গ আনলেন এবং এই দেবাঞ্জন কাণ্ড থেকে শুরু করে আজকের রাধারানী বিশ্বাস, সকলে বিচারক, বিচার ব্যবস্থা পর্যন্ত ছাড়ছেন না তারা, বিচারক ভুয়ো পরিচয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন, নীলবাতিতে ঘুরে বেড়াচ্ছেন, পুলিশ স্যালুট ঠুকছে এই সমস্ত ভুয়োদের, এই সমস্ত ভুয়ো মানুষদের, প্রতারকদের। সেক্ষেত্রে সায়ন যেমনটা বললেন যে বায়াসনেস কাজ করেছে, তাহলে কি এই যে পছন্দতন্ত্র, যেটা আপনারাও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে বিভিন্ন সরকারি জায়গাতে পছন্দতন্ত্র কাজ করে, এই পছন্দতন্ত্র কি এই ধরনের ভুয়োদের, এই ধরনের প্রতারকদের তৈরিতে সাহায্য করেছে? শ্রীপাদির সঙ্গে, শ্রীপাদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন কি শুনলেন? দেখুন সারা, বলুন, দেখুন সারা রাজ্য জুড়ে উত্তাল, সারা রাজ্য জুড়ে আজকেই দেবাঞ্জনের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি এবং সরকারি প্রশাসনিক সিস্টেমের উপরে প্রচুর কোয়েশ্চেন আজকে সারা রাজ্য জুড়ে চলছে। আমরা তার তীব্র প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে এই ধরনের ঘটনার ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ, তিনি সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছেন এবং আমরা যারা বিধায়ক হয়েছি, আমরা বিগত 6 তারিখ বিধানসভায় আমরা একটা বিশেষ মোশন এনে এই ভ্যাকসিনের ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে আমরা একটা আলোচনা চেয়েছিলাম, কিন্তু সেটা অ্যালাউ করা হয়নি। তাই আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা বারবার তুলে ধরছি যে এই ধরনের প্রতারণার ঘটনা, এটা শুধু একটি ব্যক্তি বিশেষের ঘটনা নয়। তার যোগসূত্র কোথায়, তার হাত কোথায় আছে, তার পা কোথায় আছে, তার মাথা কোথায় বাঁধা আছে, সেগুলোর প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার। বেশ বেশ, আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, আমি আবারও যাব আপনার কাছে, এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন অর্থাৎ শাসক দলের প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমার সঙ্গে যোগ দিয়েছেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। স্বাগত ত্রিনাঙ্কুর, আপনাকে জবাব চাই বাংলায়। ত্রিনাঙ্কুর, একে একে দেবাঞ্জনের পর ঘুরে ঘুরে ভুয়ো যারা আধিকারিক, কেউ বিচারক, কেউ আইনজীবীর পরিচয় দিয়ে প্রতারণা চালাচ্ছেন, একের পর এক ঘটনা সামনে আসছে। তাহলে এই এই যে দীর্ঘদিন ধরে তাদের জালিয়াতির চক্র, তারা জাল ছড়িয়েছেন, সেক্ষেত্রে পুলিশের উদাসীনতা, গোয়েন্দাদের উদাসীনতা, প্রশাসনের উদাসীনতা কি দায়ী নয় এদের জন্ম দেওয়ার ক্ষেত্রে, প্রতারক জন্ম দেওয়ার ক্ষেত্রে? আমি এই আলোচনার শুরুতেই প্রথমে আমি ব্যাপারটা কোনো পলিটিক্যালি একে অপরকে দোষ দেওয়ার আগে আমি আগে একটা কথা স্মরণ করে দিতে চাই। এখানে আইনজীবীরাও রয়েছেন, দেখতে পাচ্ছেন যে এখানে একজন ক্রিমিনালের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো দল হয় না, একজন ক্রিমিনাল অলওয়েজ আ ক্রিমিনাল। এবং এটা শুধু বাংলার ক্ষেত্রে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে, তারা বিশ্বের ক্ষেত্রে, এরকম আপনারা ইতিহাসে আমি অনেক ক্রিমিনালদের দেখেছেন যারা কোনো না কোনো সময় কোনো কিছুতে উঠে এসেছে। এই এক বছর আগে বা 2 বছর আগে আমরা সরগরম হয়েছিলাম বিভিন্ন হোটেলের ক্ষেত্রে, আমরা দেখছিলাম
পচা মুরগির মাংস বা পুরাতন মাংস ভিনিগার দেওয়া মাংস এরকম বিষয়ে আমরা যখন যে বিষয়ে উঠে আসার পর সরকারের নজরে আসার পর সরকার সেই বিষয়টা আরো বেশি তৎপর হয় এবং সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ বিশেষভাবে করে। এটা কিন্তু সর্ব জায়গায় সব ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে ব্যাপার। এবার আমরা যদি প্রথমে বলি সরকার কেন ধরলো না, আমি সেক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্রে দুটো ঘটনা আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম ঘটনা এই দেবাঞ্জন দেবের ঘটনা যখন উঠে আসলো সেটা কিন্তু নজরে এসছে তৃণমূল কংগ্রেসের মেম্বার তথা সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগের উপর ভর করে। এবং দ্বিতীয় ক্ষেত্রে এই সনাতন বাবুর কথা বলছেন, এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি হি ইজ দ্য ক্রিমিনাল। হয়তো তার কাছ থেকে বিজেপির সদস্য পদ পাওয়া গেছে, হয়তো তার কাছ থেকে বিজেপির যোগসূত্র পাওয়া গেছে, বাট আমরা ব্যক্তিগতভাবে এবং আমি ব্যক্তিগতভাবে একে বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম হিসেবে দেখতে রাজি নয়। আজকে যদি প্রশাসনিক স্তরে প্রশাসনের উদ্যোগের কথা দেখেন তবে আমি বলতে পারি যে পুলিশই কিন্তু এই বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং পুলিশ ধরেছে। এবার আপনি যদি বলেন কেন দু বছর আগে ধরা পড়লো না, কেন এখন ধরা পড়ছে, এইসব তথ্য অমূলক। কারণ প্রত্যেক সময় কথায় আছে চোরে চোরে মাস্তু দেওয়া, এবং যেদিন চোর ধরা পড়ে সেদিন চোর ধরা পড়ে। তো আজকে যখন চোর ধরা পড়েছে তাকে পুলিশ প্রশাসনিক ভাবে যা যা স্টেপ নেওয়ার সেটা পুলিশ সেটা নিচ্ছে, এবং পুলিশ বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নিচ্ছে। প্রশ্ন আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, প্রশ্ন অমূলক বিশ্বাস রাখি আপনার মনে হতে পারে, কিন্তু শুধুমাত্র কি প্রতারণার জাল, দেবাঞ্জনের যে কাণ্ড, ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, কোভিড এর সময় মানুষের জীবন নিয়ে খেলার সমান নয়, যদি আগে এটা আটকানো যেত তাহলে হয়তো অনেকটা বিপদ আটকানো যেত নাকি? দেখুন, এটা প্রথম সবার বিষয় যদি আমার দোষ দিতেই হয়, কেন্দ্রীয় সরকার এখনো অবধি কিন্তু টিকাকরণ নিয়ে কোনো নীতি তার নিতে পারেনি। আমাদের সবার একটা প্রশ্ন করা উচিত কেন সেই নীতি নিল না। আজকে সনাতন টিকাকরণের নীতি না নেওয়ার ফল কি দেবাঞ্জনের মতো ভুয়ো ভ্যাকসিন কাণ্ড? আইএস মানে তো হচ্ছে একদম আজকে সনাতন বাবু আইএসএল, আইএস মানে তো না না আমি বুঝতে পারছি না। কেন্দ্রীয় টিকা নীতি নিয়ে নিশ্চয়ই ডিবেটের জায়গা আছে, বিতর্কের জায়গা আছে, কিন্তু কেন্দ্রীয় টিকাকরণ নীতির ফসল কি দেবাঞ্জনের মতো ভুয়ো ভ্যাকসিন কাণ্ড যারা ঘটিয়েছেন তারা? আপনি কেন এই সকল মানুষ যারা কয়েক থেকে গুজরাটে ভুয়ো ভেন্টিলেশন করা ছিল, এই কুম্ভ মেলায় 1 লক্ষ দেবাঞ্জনের মতো যারা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড করছেন তাদের এই ধরনের ঘটনার পেছনে, শিরোপাদি, তারপর যাবো সায়নের কাছে। দেখুন, কেন্দ্র সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট সেটা ইমপ্লিমেন্ট করছেন রাজ্যগুলোর মাধ্যমে। আমাদের রাজ্যে দ্য স্টেট ইজ ফুললি এম্পাওয়ার্ড টু ইমপ্লিমেন্ট দি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এবং হেলথ যেহেতু স্টেট সাবজেক্ট সেই জন্য ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি, কন্টেনমেন্ট জোনস এবং কোথায় ভ্যাকসিন দেয়া হবে, কি করে দেয়া হবে সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসেস, এবং তার জন্য একটা স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল সার্ভেলেন্স টিম বানানোর কথা। আমার কাছে অত্যন্ত আশ্চর্য লাগছে যে এই ধরনের বিষয় যখন হচ্ছিল, এই দেবাঞ্জনের মতো ঘটনা, তখন ডিস্ট্রিক্ট লেভেল সার্ভেলেন্স টিম কি করছিলেন, বা স্টেট সার্ভেলেন্স রিপোর্ট সেটা কিভাবে তৈরি হচ্ছিল? আমার মনে হয় আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্ক দেয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন সেটা ফলো হয়নি, তার জন্যই কিন্তু আজকে এই ভুয়ো জালিয়াতি কাণ্ডটি ধরতে এতটা সময় লেগেছে। শ্রেয়াঙ্কর কিছু বলবেন? এই ক্ষেত্রে যিনি হুইসেল ব্লোয়ার তিনি কিন্তু তৃণমূল সরকারেরই একজন এমপি, তিনি কিন্তু বিষয়টা ধরেছেন। তাই আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে রাজনীতি না খেলে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে পাবলিক হেলথ এবং পাবলিক হেলথ সেফটি। মানুষের আজকে এটা একটা প্যান্ডেমিক এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে চলতে হবে। একদম শিরোপাদি যারা বলছেন এটা প্যান্ডেমিক সিচুয়েশন, এই ধরনের একটা কাণ্ডগুলোতে যদি আমরা কেবল রাজনৈতিক কথাবার্তা নিয়ে একদম একদম তাহলে মানুষের জীবনে সেফটি থাকবে না। যে এটা আটকানোর ক্ষেত্রে এটা কেন আটকানো গেল না, কেন দু বছর আগে আটকানো গেল না, কেন আগে আটকানো গেল না, এই প্রশ্নগুলো অমূলক মনে হচ্ছে। কিন্তু এখন যেখানে এই কোভিড সিচুয়েশনে বিরোধীরা চাইছে এটা বিধানসভাতে আলোচনা করতে, তাহলে আপনারা কেন আলোচনা করতে দিচ্ছেন না, কি লুকানোর চেষ্টা হচ্ছে, এই প্রশ্ন তো তুলছে বিরোধীরা। আমরা আলোচনা করতে চেয়েছিলাম 6 তারিখে আমরা অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম। আমি জানি সেই পরিপ্রেক্ষিতে আমাদের পাঁচজন বিধায়ক আমাদের আলোচনা করতে দেওয়া হয়নি।
আপনাকে প্রশ্ন করলাম শ্রীপতি। আমি আমি ধন্যবাদ জানাই, আগেও আপনারা একদিন সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, আজকে আবার সেই বিষয়টাকেই স্মরণীয় বলি। কেন্দ্রীয় সরকার যেটা বাংলার ক্ষেত্রে দাবি তুলছে, তারা কেন সেম বিষয় পার্লামেন্টের ক্ষেত্রে করছে না? কেন তারা তারা পার্লামেন্টের ক্ষেত্রে বিরোধীদের আলোচনা করার সুযোগ দিচ্ছে না? কেন তারা কৃষি বিল নিয়ে পার্লামেন্টে আলোচনা না করেই তারা সিদ্ধান্ত নিচ্ছে? কেন তারা বিভিন্ন ক্ষেত্রে বা বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ দিচ্ছে না? আজকে এই বিধানসভার কথা আলোচনা করে আপনারা সংসদের কথা বলবেন, এমন অনেক ঘটনা সারা বাংলা জুড়ে ঘটেছে বা সারা ভারতবর্ষ জুড়ে ঘটেছে, এই ঘটনা আলোচনা করা যায়? প্রশাসনিক স্তরে দেখছে তখন আমার মনে হয় না এই বিষয়টাকে বিরোধীদের শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি করার একটা টিকাকরণ টিকাকরণ নীতি নিয়ে যখন প্রশ্ন উঠলো তখন কিন্তু আমরা দেখলাম এই বো ভ্যাকসিন কাণ্ডের পরে রাজ্য সরকার নিজেই নীতিটা আনলেন। তো অর্থাৎ এতদিন যেটা ছিল একটা ভ্যাকিউম ছিল, অর্থাৎ রাজ্য সরকারের কোনো নীতি নিয়ম ছিল না, সেজন্য রাজ্য সরকার এখন বাধ্য করলেন যে কোনো রকম প্রাইভেট ভ্যাকসিনেশন ক্যাম্প করতে গেলে এই বিভিন্ন আধিকারিকের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো সেই জন্য গাফিলতিটা ছিল একেবারে রাজ্য সরকারের দিকে। এবং আমাদের মাথায় রাখতে হবে কারা কারা এর সঙ্গে জড়িত ছিলেন, কারা কারা এইসব টিকাকরণ ক্যাম্পগুলোয় কারা টিকা নিয়েছেন এবং কাদের ছবি কাদের ক্ষমতা ব্যবহার বা অপব্যবহার করে এই পুরো জিনিসগুলো করা হয়েছিল এবং কাদের চোখের তলায় একেবারে চোখের ডগায় এগুলো করা হলো। তো সেক্ষেত্রে কেন্দ্রের দিকে আঙুল তোলা, কেন্দ্রের ভ্যাকসিন নীতি, অর্থাৎ এটা যদি না বেরোতো তাহলে হয়তো কেন্দ্রের ভ্যাকসিনকেই দোষ দিয়ে দেওয়া হতো যে কেন্দ্র যে ভ্যাকসিন গুলো পাঠিয়েছে সেটা নাকি বাজে ভ্যাকসিন পাঠিয়েছে। তো আমাদের গভর্নমেন্টের কাছে কি কোনো নির্দিষ্ট তথ্য আছে এ রাজ্যের বুকে ঠিক কতজন নীলবাতি লাগানো গাড়ি ইউজ করে? এক নাম্বার কথা। দু নাম্বার কথা, নীলবাতি ছেড়ে দিন, আপনি যদি আপনার গাড়ির সামনে গাড়ির সামনে আপনি যদি ওখানে তৃণমূল কংগ্রেসের উত্তরীয়ার তৃণমূলের ব্যাচ রেখে ঘুরে বেড়ান গোটা কলকাতায় পুলিশ আপনাকে স্যালুট টুকবে। এরাজ্যের পুলিশ প্রশাসনের এমন অবস্থা, এটা তো ভয়াবহ বলছিলাম আপনাকে, তৃণমূল ফ্ল্যাগের জন্য কেন মানুষ বুকে রুখ খাবে? সবাই এটা তো অন্যায় করিয়ে দিবে না। আমি আসছি, এক এক করে আসছি, আমি শাহরের বক্তব্য শুনে নিই তারপরে আসবো। তৃণমূল এরাজ্যের এরাজ্যের বুকে এরাজ্যের বুকে 9 জন আইপিএস পুলিশ অফিসার গত 10 বছরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। একটু আগে তৃণমূল বলছিল না যে ক্রিমিনালের কোনো জাত ধর্ম হয় না, কথাটা ঠিক। শুধু যদি ক্রিমিনাল তৃণমূল কংগ্রেসের কেউ হয় তাহলে আমরা সবাই সরকারের কাছে অপব্যবহার সম্পর্কে খবর চলে যাবে। তৃণমূল তুমি প্রশ্নের উত্তর দেবে। লোকসভার সাংসদ মিমি চক্রবর্তী হুইসেল ব্লোয়ার, খুব ভালো কথা, অ্যাপ্রিসিয়েট করলাম। আরে তোমাদের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ অ্যারেস্ট হওয়ার আগে যা যা কথা বলেছিলেন, আর তোমাদের রাজ্যের সরকারের পুলিশই তো কুণাল ঘোষকে অ্যারেস্ট করেছিল, সেই কুণাল ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। সুতরাং কোথাও তোমরা কি আদৌ কোনো তফাৎ রেখেছো ভাই? রাজ্যসভার যিনি সংসদ তিনিও তো বলেছিলেন কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় সারদার বেনিফিশিয়ারি, টেলর বুকে মিটিং হয়েছিল, এ কথা তো কুণাল ঘোষের কথা। মিমি চক্রবর্তী যেমন হুইসেল ব্লোয়ার, কুণাল ঘোষও তো একই রকম কাইন্ড অফ সেম কথা বলেছিলেন সারদা রোজভ্যালি নিয়ে। আইনজীবী, তবে তুমি খুব ভালো করে তোমার জানা উচিত তুমি যে যুক্তিগুলো দিচ্ছ সেই যুক্তিগুলো আগেও তুমি যদি কোর্টে বলো সেটা মান্যতা পাবে নাকি মান্যতা পাবে না। একজন ব্যক্তির সঙ্গে একজন ব্যক্তির বক্তব্যের সঙ্গে তুমি একটা দলের স্ট্যান্ড পয়েন্টকে গুলিয়ে ফেলছো, আমার মনে হয় তোমার ক্ষেত্রে এবং পুরাতন ঘটনা। আরে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ ছিল, কি তুমি ব্যক্তি বলছো ভাই? কি তুমি ব্যক্তি বলছো? তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ থেকে নয়, একটা দলের থেকে বক্তব্য। আরে কি বলছো তুমি? কুণাল ঘোষ রাজ্যসভার সাংসদ ছিলেন, এটা পলিটিক্যালি কারেক্ট না? কুণাল ঘোষ রাজ্যসভার সাংসদ ছিলেন, কুণাল ঘোষ কোন তৃণমূল কংগ্রেসের রাজ্যকর্মী ছিলেন না? তিনি সেদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন না ভাই বন্ধু?
আমি তোমাকে কি এই জিনিস বলে তাকে অ্যারেস্ট করেছিল আজকে কোনাল কোন রাজ্যের সরকার তো তাকে অ্যারেস্ট করেছিল তোমার রাজ্যের সরকার তো অ্যারেস্ট করেছিল তোমার কি করে পুলিশে গেছি কোনাল বাবু ঠিক করেছিলেন না ভুল করেছিলেন সেই কথার উত্তর দিতে গেলে আমার সময় পার হয়ে যাবে আমি তোমাকে অ্যাজ এন আইনজীবী একটা পরামর্শ দিচ্ছি তুমি নিশ্চয়ই ব্যক্তি এবং দলে দূরে ফারাক বোঝো আজকে কোনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের কোনাল ঘোষ আর সেদিনের কোনাল ঘোষের মধ্যে তফাৎ কি কোনাল ঘোষের মধ্যে তফাৎটা কি কোনাল ঘোষ কি এর মাঝে আরে কোনাল ঘোষ কি এর মাঝে সাধু সন্ন্যাসী তার অভিযোগ সঠিক কিনা বিঙ্গাইকে ডুবে সেই বিষয়ে ডিটেইলস আলোচনা করতে কোনাল ঘোষ কি বলা বিষয় থেকে চলে সরে যাচ্ছি আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি আমি আসব আমার সঙ্গে যোগ দিয়েছেন অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা স্বাগত অরিন্দম বাবু আপনাকে রিপাবলিক বাংলায় অরিন্দম বাবু এই যে একটা জাল বিস্তার প্রতারণার জাল বিস্তার এবং দেবাঞ্জন কাণ্ড সামনে আসার পর একে একে প্রতারকদের ছবি সামনে আসছে পুলিশের চোখের সামনে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজ চলেছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার প্রতারণা এবং প্রকাশ্যে হয়েছে সরকারি কর্মসূচিতে দেবাঞ্জনকে দেখা গিয়েছে সবটাই কিন্তু লুকিয়ে চুরিয়ে হয়নি একেবারে দিনের আলোর মতো স্পষ্ট তাহলে এক্ষেত্রে গোয়েন্দাদের ভূমিকা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথায় কি হচ্ছে কি ধরনের অপরাধমূলক কাজ হচ্ছে কোন দিকে কোন জাল বিস্তার হচ্ছে এই বিষয়গুলো তো গোয়েন্দার রিপোর্টে সামনে আসার কথা তাহলে এই গোয়েন্দারা ব্যর্থ কেন এর ব্যর্থতার পেছনে কি কিছু দেখে অদেখা করার একটা জায়গা তৈরি হয়েছিল প্রথম কথা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রবর্তন বক্তাদের বক্তব্য আমি শুনলাম ম্যাডাম যেটা বললেন কথা প্রসঙ্গে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট শুধু ডিজাস্টার ম্যানেজমেন্ট নয় এই যে আইনটা আপনারা হয়তো জানেন স্টেট অ্যাক্ট অ্যান্ড সেন্ট্রাল অ্যাক্ট এবং আমাদের যে ইন্ডিয়ান প্যানেল কোড থেকে শুরু করে নানা রকম আছে প্রায় বারোশোরও বেশি আইন আছে যেটা সাধারণ মানুষের স্বার্থে আমরা প্রয়োগ করতে পারি এই যে কপিরাইট অ্যাক্ট ট্রেডমার্ক অ্যাক্ট থেকে শুরু করে যে 307 দিয়েছে বা 308 দিয়েছেন কালপ্রভু হামিসাইড অ্যাটেম্প্ট টু এইগুলো যে দিয়েছে আমি আপনাকে বলে দিচ্ছি বিষ বৃক্ষ যে ঘটনাগুলো আপনারা দেখাচ্ছেন বা অন্যান্য জায়গায় দেখাচ্ছেন ইট ইজ ডিসগ্রেসফুল ইট ইজ পেইনফুল ইট ইজ শেমফুল ইন দ্য পার্ট অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট আমি আপনাকে খুব স্পষ্ট ভাবে বলছি কারণ ডাকাতরা ডাকাতি করে কালো আলকাতরা মেখে যাতে লোকে না চিনতে পারে আর এরা দিনের পর দিন আজকে প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে আজকে এক সংখ্যক রাজনৈতিক নেতাদের ছত্রছায়া থেকে এই সমস্ত নেফোরিয়াস অ্যাক্টিভিটি স্টার্ট করেছে আপনি শুধু দেবঞ্জন বলছেন কেন তার দাদা কাঞ্চন দেব শরৎ পাত্র থেকে শুরু করে এখন আবার দেখছি সনাতন রায়চৌধুরী সনাতনরা যদি দেখুন বিষ বৃক্ষ যে বৃক্ষটা আমরা নাকি আজকে বপন করেছি তার ফল এখন ফল ফুলে এখন ভরে উঠেছে আকাশ বাতাস এখন সুগন্ধি দেয় এখন মেতে উঠেছে আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে যে সবাই বক্তব্য দেখুন এক জায়গায় আসছে যে আমরা নিদ্যা নিন্দা করি তার শাস্তি হওয়া দরকার কেন শাস্তি হচ্ছে না কেন লোকসভায় কি শুধু বিজেপির এমপি রয়েছে আর আজকে টিএমসির এমপি নেই যে আজকে বিচার ব্যবস্থাটা আজকে ত্বরান্বিত হচ্ছে না কেন আজকে এত বড় একটা অপরাধ করে আজকে কাস্টডি ট্রায়াল কেন হবে না কোন সাহসে আজকে এই ধরনের ঘটনা ঘটতে পারে সাহসটা পাচ্ছে এই কারণেই যে সে জানে যে আমার পিছনে এমন দাদা আছে যে আমাকে বনে রণে এবং জঙ্গল থেকে রক্ষা করবে সমুদ্রের তলেও যদি যায় সেখান থেকে আমাকে আজকে উদ্ধার করে বাঁচাবে অতএব এটা আমি আবার বলছি যে ইট ইজ শেমফুল ইট ইজ ডিসগ্রেসফুল ইট ইজ পেইনফুল একেবারেই আমি যাবো এই বিষয়ে ডিবেটে তবে তার আগে আমি জবাব চাই বাংলার টুইস্ট দেখাতে চাইবো এবং তার পরিপ্রেক্ষিতে যারা অতিথিরা রয়েছেন আমার সঙ্গে তাদের রিয়াকশন নিতে চাইবো আজকে জবাব চাই বাংলার টুইস্ট কয়েকটা বক্তব্য শোনাবো পরপর এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেবাঞ্জন কাণ্ড থেকে শুরু করে যে জাল বিস্তার এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন এলাকায় সেই জাল বিস্তার নিয়ে কি বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে ডিবেটে যাব আজ জবাব চাই বাংলার টুইস্ট ভ্যাকসিনেশনটা আমাদের হাতে নেই এটা সেন্ট্রালের হাতে অক্সিজেন ভাগ করার ব্যাপারটা আমাদের হাতে নেই এটা সেন্ট্রালের হাতে আমরা বারবার বলেছিলাম প্লিজ আমাদের ভ্যাকসিনটা দিন যাতে আমরা সবাইকে দিতে পারি আজ পর্যন্ত সে চিঠি আমি উত্তর পাইনি এরকম কিছু কিছু লোক আছে দেখতে সুন্দর এবং তারা সেজে গুজে টিপটাপ থাকে এবং তারা প্রতারণা করে বেড়ায় কখনো চিফ মিনিস্টারের সই নকল করে
কখনো প্রধানমন্ত্রী সই নকল করে, কখনো গভর্নমেন্টের সই নকল করে। যারা এসব কাজগুলো করে এদের আমি মানুষ বলে মনে করি না, অমানুষ বলেও মনে করি না। এদের এই সমাজে থাকার যুক্তিযুক্ততা নিয়ে আমার, যদি কাউকে বড় টেরোরিস্ট বলা যায়, মানুষের জীবন নিয়ে যারা খেলে এরা টেরোরিস্টদের থেকেও ভয়ঙ্কর। কোথায় প্যাড বানাচ্ছে, স্ট্যাম্প বানাচ্ছে, একটা কী বলে অফিস বানাচ্ছে, এ তো আমাদের পক্ষে ট্রাক রাখা মুশকিল হয়ে যায়। মন্ত্রিত্ব না করে আমার মনে হয় মন্ত্রিত্বে যারাই মন্ত্রিত্বে আসবে তার আগে বা মেয়র হওয়ার আগে তাকে জ্যোতিষ শাস্ত্র পড়তে হবে। তার কারণ কোথায় কি হচ্ছে, কোথায় কে চিটিংবাজি করছে, এ তো ভগবান ছাড়া জানা যায় না। এখন আমি জানি না যে ভগবানের, ভগবান না হলে অন্তত জ্যোতিষ পড়ে যদি আমি শিখতে পারি কিছু। এই ভ্যাকসিন প্রসঙ্গ, যে ভ্যাকসিন প্রসঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্থাপন করলেন এবং তিনি ভ্যাকসিন নিয়ে বক্তব্য রাখলেন, সেই ভ্যাকসিন প্রসঙ্গ এতটাই গুরুত্বপূর্ণ তার মনে হয়েছে যে তার অবশ্যই সেটি বিধানসভাতে রাখা দরকার বক্তব্য। এবং তারপরে তিনি বললেন যে ভুয়ো ভ্যাকসিন কার্ডে যার নাম অর্থাৎ দেবাঞ্জন, দেবাঞ্জন সন্ত্রাসবাদীর সমান বা সন্ত্রাসবাদীর থেকে বড়ও তিনি বলছেন, ভয়ঙ্কর। তাহলে যে দেবাঞ্জন সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর, সেই দেবাঞ্জন প্রসঙ্গ বিধানসভায় কেন এড়িয়ে যাচ্ছে ত্রিরাঙ্কুর, এই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি দিতে হবে। এবং তার পাশাপাশি যদি একজন মন্ত্রীর কাছ থেকে, দায়িত্ববান মন্ত্রীর কাছ থেকে বাংলার মানুষকে শুনতে হয় যে জ্যোতিষ ভরসা এই ঠকবাজতে, তাহলে সেটা কী বার্তাই বা যাচ্ছে? ত্রিরাঙ্কুর, আমি ত্রিরাঙ্কুরের কাছে যাব। ত্রিরাঙ্কুর, ত্রিরাঙ্কুরকে সময় দেব, এক মিনিট সময় শুরু। ত্রিরাঙ্কুর, এখন আমি আপনাদের আগে স্মরণ করিয়ে দিয়ে যাই, বিশ্বের ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে এমন কোন জায়গা নেই যেখানে অপরাধে নেই বা যেখানে অপরাধ হয় না। কিন্তু এই কথাটার পাশাপাশি আমরা অপরাধীকে আড়াল করা বা অপরাধীকে গা ঢাকা দেওয়া বা সাহায্য করার কোনো প্রসঙ্গ উঠে না বা উঠছে না। আমি আপনাদের বলে রাখি যে এই ভ্যাকসিনেশন ক্ষেত্রে সরকার কিন্তু সরকারের মতন করে কেন্দ্রের কাছে বহুবার দাবি করেছে, এবং একটা সময় যখন কোভিড বাড়ছে কিন্তু ভ্যাকসিন আসছে না, সেই ক্ষেত্রে সরকার সরকারের মতন দাবি করে এনে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে। কিন্তু দুই একটি জায়গায় ছাতার মতন বুঝিয়ে যে দুই একটি জায়গায় এমন কিছু সমস্যা ঘটেছে। এটা কিন্তু বাংলাতে একমাত্র ঘটেনি, এটা মহারাষ্ট্রতেও ঘটেছে এবং আরো দুই এক জায়গায় ঘটেছে। আমরা সরকারি পক্ষ থেকে নিন্দা করতে পারি কিন্তু সরকার কিন্তু হাত ছেড়ে দেয়নি। আজকে এই ববি হাকিমের কথা প্রসঙ্গ যেটা আপনারা বলছেন, কোন প্রসঙ্গে বলেছেন আপনাকে সেটা শুনতে হবে আগে এবং পরে। আপনারা মাঝখানের একটি কোর্ট কেটে দেখাচ্ছেন, আজকে উনার জায়গাটা বুঝতে হবে কিন্তু অপরাধী কিন্তু জ্যোতিষ শাস্ত্র পড়তে হবে মন্ত্রী হওয়ার আগে। এটা কিন্তু এই প্রসঙ্গেই ছিল। ত্রিরাঙ্কুর, আমি শ্রীপাদির কাছে যাবো। শ্রীপাদি, জবাব চাই বাংলা টুইস্টের পরিপ্রেক্ষিতে, আপনার উত্তর, সময় শুরু এখন, এক মিনিট। আমি কিন্তু আপনার ভয়েস ওভারটা ভালো মতো শুনতে পাইনি। আমি শুধু এটুকুই বলবো যে আমি কিন্তু আপনার যে ভয়েস ওভারটা পেছনে ছিল আমি ঠিক মতো শুনতে পাইনি। আচ্ছা শ্রীপাদি, আমি ছোট্ট করে আমি শুধু এটুকুই বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি শুধু এটুকুই বলবো, ভ্যাকসিন কোথায় কিভাবে দেয়া হবে এটা সম্পূর্ণভাবে স্টেট গভর্নমেন্টের একটা অ্যাফেয়ার্স, এতে কেন্দ্র সরকারের কোনো রোল নেই। এবং আমার মনে হয় এই বিষয়টা নিয়ে রাজনীতি না করাই ভালো। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই ধরনের ঘটনা কেন ঘটলো তার জন্য প্রপার ইনভেস্টিগেশন এবং যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে প্রপারলি প্রসিকিউট করা, এভিডেন্স প্রপারলি ফাইল করা, কোর্টে চার্জশিট ঠিকমতো ফাইল করা, এই কাজগুলো যদি রাজ্য সরকার করেন তাহলে একটা ডেটারেন্স তৈরি হবে সোসাইটিতে। এবং এই ধরনের সিরিয়াস ওয়ার্ক, একটা প্যান্ডেমিকে ভ্যাকসিন দেওয়ার মতো একটা ব্যবস্থা, সেই নিয়ে যখন এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য যারা ইনভলভ রয়েছেন তারা আগামী দিনে
কখনো এই ধরনের কাজ করবেন না বা অন্যান্যরাও এটা করবেন না। কিন্তু ডেটারিউসের কাছে যাব করার জন্য পানিশমেন্ট আসি আবারও আসছি শ্রীপাদী শায়নের কাছে যাব। শায়ন, জবাব চাই বাংলা টুইস্টের পরিপ্রেক্ষিতে যে ভ্যাকসিন কার্ড বিধানসভায় আলোচনায় আনলেন মুখ্যমন্ত্রী, বিধানসভার বক্তব্য রাখার সময় বললেন তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলেই তিনি বক্তব্য রাখলেন, কিন্তু সেই ভ্যাকসিন কাণ্ড নিয়ে তারা আলোচনা চাইছেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, যে পুলিশ বা প্রশাসন তাদেরকে নাকি হতে হবে জ্যোতিষ। আপনার সময় শুরু এখন, এক মিনিট। এখন সত্যি বলতে গেলে সত্যি হয়তো জ্যোতিষ চর্চাই করা উচিত ছিল, তার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় ডক্টরেট মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, পরবর্তী সময় জাল ডিগ্রি তার ধরা পড়লো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যারা জাল সার্টিফিকেট করে, জাল সই করে, তারা হচ্ছে সমাজের অপরাধী। জ্যোতিষ চর্চারই বিষয় ছিল, এখন আমরা তো কল্পনা করতে পারিনি যে ববি হাকিম এক সময় ঢিল ছুঁড়েছিলেন টিকিট না পাওয়ার জন্য, তিনি আজকে সেকেন্ড ইন ক্যাবিনেট। এই জ্যোতিষ চর্চা করেও এই বিষয়গুলো আসলে মানুষ খুব একটা বুঝতে পারতেন না। মানে ন্যূনতম লাজলজ্জা যদি থাকে ববি হাকিমের, রিজাইন করা উচিত ক্যাবিনেট থেকে। তিন মাসের সরকার, একটা ক্যাবিনেট মিনিস্টার দাঁড়িয়ে বলছেন জ্যোতিষের শরণাপন্ন হতে হবে, পুলিশ প্রশাসন কতটা অপদার্থ হলে এমন কথা বলা যেতে পারে? কার হিম্মত আছে কলকাতার বুকে এরকম একটা ইল্লিগাল কাজ করে যাবে, পুলিশের কাছে তার কোনো রকমের কোনো খবর থাকবে না, 101% প্রশাসনের কাছে সমস্ত খবর থাকে। আসলে গোটা ঘটনা থেকে প্রশাসন মুখ ঘোরাতে চাইছে, যে কারণে বিধানসভায় আলোচনা করতে চাইছে না। আবার বলছি যে ববি অরিন্দম বাবু, আপনার কাছে যাচ্ছি, সময় এক মিনিট দিচ্ছি। পুলিশ প্রশাসনকে কি জ্যোতিষ শাস্ত্র পড়তে হয়? আপনি তো ছিলেন পুলিশে, এক মিনিট সময় শুরু এখন। খুব হাস্যস্পদ ঘটনা, মানে জ্যোতিষ শাস্ত্র যারা করবে তাদের কি মাথায় টিকি রাখতে হবে? খুব হাস্যস্পদ ঘটনা। পুলিশ প্রশাসন যে কাজ করে সেটা হচ্ছে সাইন্টিফিক হইতে, এক্সপার্ট ওপিনিয়ন এন্ড মেডিকেল এক্সপার্ট এবং সাইন্টিফিক এক্সপার্টের উপর ভিত্তি করে, উইটনেসের উপর ভিত্তি করে, এই সমস্ত বাস্তবসম্মত আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। আপনাকে একটা কথা শুধু বলবো, এই যে প্রপার প্রেয়ার নেভার গোজ আনঅ্যানসার্ড, ইফ ইট ইজ ফ্যাক্ট প্রপার অ্যাকশন ইন প্রপার টাইম নেভার গোজ আনঅ্যানসার্ড, নেভার গো আনঅ্যানসার্ড। যদি ঠিক সময় মতো যদি আজকে আইন প্রয়োগ হতো আমার ওয়েস্ট বেঙ্গলে, আমার শুধু না প্রত্যেক ভারতবাসীর, যে রাজ্যগুলো আছে যা আইন আছে, সেন্ট্রাল অ্যাক্ট অ্যান্ড স্টেট অ্যাক্ট, সাফিসিয়েন্ট টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, সাফিসিয়েন্ট টু প্রিভেন্ট এনি আনটোয়ার্ডস ইনসিডেন্ট, সাফিসিয়েন্ট টু প্রিভেন্ট এনি নেফোরিয়াস অ্যাক্টিভিটিস ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ সোসাইটি। অতএব এটা যদি আপনি সঠিক সময় যদি আজকে প্রয়োগ না হয়, আইন আছে যদি প্রয়োগ না হয়, তাহলে এই বিষবৃক্ষ এবং তার ফল এবং তার ফুল আজকে সমস্ত জায়গায় কিন্তু বিস্তার করবে। লোকনাথ বাবু, সময় শুরু এক মিনিট এখন, টুইস্টের পরিপ্রেক্ষিতে আজকে আমরা যখন সিবিআই যখন অ্যারেস্ট করলেন ফিরাদ হাকিমকে, তখন বলা হলো যে বারবার তাদের আইনজীবীরা বলছিলেন যে ফিরাদ হাকিমকে ছেড়ে দিন, তিনি বাইরে থাকলে আজকে অতিমারির পরিস্থিতি তিনি মোকাবিলা করবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি অতিমারির পরিস্থিতি কি সুন্দর করে মোকাবিলা করা হচ্ছে, একের পর এক স্ক্যাম বেরোচ্ছে, ভুয়ো জিনিস বেরোচ্ছে, তার মধ্যে আমরা দেখছি এমনকি ফিরাদ হাকিমের সঙ্গে ফলকও বেরিয়ে পড়ছে। তো সেই জন্য এটা হচ্ছে অতিমারির লড়াই করার একটা সুন্দর নিদর্শন দেখলাম। এর সঙ্গে আমরা দেখি যে ভ্যাকসিনটাকে বারবার ভ্যাকসিন পলিসি নিয়ে এনারা ক্রিটিসাইজ করেন, ভ্যাকসিন পাননি, কিন্তু আজকে আমরা জানতে পারছি যে এই যে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প এত কিছু হয়ে গেছে, এখানে কোইন সার্টিফিকেট কিন্তু এখনো দেওয়া হয়নি, কোভ্যাকসিনেশন যে কোভিনে যে রেজিস্ট্রেশন, সেখানে রেজিস্ট্রেশন ছাড়াও কি করে এতদিন ভ্যাকসিন দেওয়া হলো, এর একটা হোয়াইট পেপার পশ্চিমবঙ্গের বুকে কিন্তু আসা অত্যন্ত ভাবে জরুরি, কারণ এর সঙ্গে মানুষের স্বাস্থ্য জড়িয়ে আছে। আরেকটা ছোট্ট বিষয় হলো, তৃণমূলের কেউ যদি কোনো কিছু সিম্বল বা কোনো চিহ্ন নিয়ে ঘোরে, সেটা কি একটা সার্টিফিকেট হলো যে তাকে পুলিশ প্রশাসন ধরবে না বা পুলিশ প্রশাসন তার কিছু করবেন না? এই বিষয়টাই দলদাস হওয়াটা বন্ধ হওয়া দরকার। আমাদের আপাতত সময় শেষ, আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর আরো ব্রেকিং নিউজ নিয়ে ফিরছি। নতুন মন্ত্রিসভার বড় সড় সিদ্ধান্ত, কেন্দ্রের নতুন মন্ত্রিসভার বড় সড় সিদ্ধান্ত এই মুহূর্তে যা খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। একটা ছোট বিরতি এবং তারপর রিয়াকশনও নেব আমার অতিথিরা যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সঙ্গে থাকুন সকলেই, সঙ্গে থাকুন আপনারা। ফিল্ম বিরতির পর জবাব চায় বাংলা এবং
বিরোধীতে ফিরে এসে এই যে খবর আপনাদের জানাবো বলেছিলাম, কেন্দ্রের নতুন মন্ত্রিসভার বৈঠক এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত এই মুহূর্তে সামনে আসছে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড়সড় সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই কিন্তু ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। করোনা পরিকাঠাময় বরাদ্দ 23,000 কোটি টাকা, কেন্দ্র দেবে 15,000 কোটি টাকা, রাজ্য দেবে 8,000 কোটি টাকা। মনসুখ মান্ডাভিয়া, যিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। पैकेज टू में कुल मिला के 23,000 करोड़ रुपीज़ का ये पैकेज है। ये पैकेज में कुल मिला के केंद्र सरकार और राज्य सरकार दोनों साथ में मिल के उसका इम्प्लीमेंटेशन करेंगे और ये पैसा स्टेट को दिया जाएगा। केंद्र सरकार की ओर से 15,000 करोड़ रुपीज़ दिया जाएगा और राज्य सरकार 8,000 करोड़ रुपीज़ निकालेगी। सभी के साथ, सभी स्टेट गवर्नमेंट के साथ कंसल्टेशन के आधार पर कौन सी व्यवस्था करने की आवश्यकता है। सेकंड वेव्स में हमने देखा कि देश में बेड आज के दिन में जो पीक पर पहुंचा था सेकंड वेव्स, तो क्या स्थिति थी, उसको देखते हुए क्या करना चाहिए देश में, भविष्य में ऑक्सीजन की क्राइसिस ना खड़ी हो उसके लिए क्या करना चाहिए। सभी स्टेट के साथ विस्तार से कंसल्टेशन हुआ। क्रिटिकल मेडिसिन की कोई किल्लत ना हो उसके लिए भी व्यवस्था भविष्य के लिए बनाने के लिए, और भविष्य में बच्चों में कोविड का फैलावा हो तो उसके सामने हम कैसे कैसी व्यवस्था करें। एक कुल मिला के ये सारे विषय को जोड़ के ये पैकेज बनाया गया है। उसके अलावा कई ऐसी व्यवस्था है जिस व्यवस्था हमें তিনি বললেন। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে নিউজ রুমে, যেখানে রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, প্রথম যে বৈঠক নতুন মন্ত্রিসভার এবং সেই বৈঠকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া এবং বরাদ্দ ঘোষণা করা, কত বড় সিদ্ধান্ত? নিঃসন্দেহে অত্যন্ত বড় সিদ্ধান্ত মীনাক্ষী। কোভিড এমন একটি অতিমারি যা পৃথিবীর সব দেশকেই তার স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এখন অন্যান্য অত্যন্ত উন্নত দেশগুলোর ক্ষেত্রে ভাবনাটা একরকমের, ভারতের মতো দেশের ক্ষেত্রে ভাবনাটা অন্য রকমের। এখানে শুরুতেই প্রথমেই অন্য যে কোনো ভাবনা শুরু হয় অর্থ বরাদ্দ দিয়ে, তার কারণ পরিকাঠামো ক্ষেত্রে আমরা ঐতিহাসিক কারণে ইতিহাসগতভাবে অনেকটা পিছিয়ে থেকে শুরু করতে হয়েছে দীর্ঘ ঔপনিবেশিক শাসনের জন্য, এবং তারপরে স্বাধীনতার পরেও একটা বড় সময় পর্যন্ত আমাদের উন্নতি ছিল তুলনামূলকভাবে অনেকটা কম অন্যান্য দেশের তুলনায়। ঠিক সেখানে দাঁড়িয়ে তৃতীয় ওয়েভের আগে দ্বিতীয় ওয়েভ প্রায় শেষের মুখে এমন অবস্থায় দাঁড়িয়ে 23,000 কোটি টাকা বরাদ্দ মোট, তার মধ্যে 15,000 কোটি টাকা কেন্দ্র, 8,000 কোটি টাকা ম্যাচিং গ্রান্ট হিসেবে রাজ্যগুলি খরচা করবে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। শিক্ষা স্বাস্থ্যের মতো বিষয়গুলিতে যা মানুষের দৈনন্দিন চাহিদা এবং বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে অর্থাৎ বেসিকে ফিরে যাচ্ছে সরকার, বেসিকে জোর দিচ্ছে সরকার। যখন মাত্র আর 3টি বছর লোকসভা নির্বাচনের বাকি আছে পরবর্তী, এবং সামনের বছর উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যের বিধানসভা ভোট। মীনাক্ষী, অনির্বাণ তুমি সঙ্গে থাকো, আরো একটা বড় সিদ্ধান্তের কথা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এই মুহূর্তে নতুন মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকের পর আরো একটা বড় সিদ্ধান্ত, কৃষি পরিকাঠামোয় জোর নতুন ক্যাবিনেটের, যেখানে কৃষি আন্দোলন নিয়ে এই মুহূর্তে দেশের রাজনীতি তোলপাড়, তার মধ্যে এই ধরনের একটা সিদ্ধান্ত, মান্ডি পরিকাঠামো মজবুত করতে 1,00,000 কোটি টাকা বরাদ্দ করছে, এমনটাই ক্যাবিনেটের এই বৈঠকের পর সামনে এসেছে। কি বলছেন নরেন্দ্র সিং তোমার, শুনুন। और इस योजना की हम लोगों ने अवधि बढ़ाने के लिए भी निर्णय किया है। मैं समझता हूँ इस निर्णय से अधिक लोग लाभान्वित होंगे, अधिक इंफ्रास्ट्रक्चर बनेगा, और आज इसका दायरा काफ़ी बढ़ गया है। और विशेष रूप से जो बात कही जाती थी कि एपीएमसी ख़त्म हो जाएंगी, एपीएमसी ख़त्म नहीं होंगी। कृषि कानून लागू होने के बाद भी कृषि उपज मंडी को करोड़ों रुपए का साधन भारत सरकार की ओर से इस इंफ्रास्ट्रक्चर फंड में से उपलब्ध कराया जाएगा, जिससे वो सशक्त होंगी, उनके आय के साधन बनेंगे और अधिक किसानों के लिए वो उपयोग में आ सकेंगी। प्रमुख रूप से मुझे इस अवसर पर इतना ही कहना था।
সিনিয়র নিউজ এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। দেশে এই মুহূর্তে কৃষি আন্দোলন নিয়ে তোলপাড় গোটা দেশের রাজনীতি, তার মধ্যে মোদীর ক্যাবিনেটের এই সিদ্ধান্ত কি মাস্টার স্ট্রোক অনির্বাণ? একেবারে মাস্টার স্ট্রোক মীনাক্ষী, এক কথায় বলতে গেলে যে নীরবে এবং অত্যন্ত কার্যকরী একটা পদক্ষেপের মধ্যে দিয়ে এতদিনের প্রচারটাকে ভোঁতা করে দেওয়া। এপিএমসি অর্থাৎ এগ্রিকালচারাল প্রডিউস মার্কেটিং কমিটি, যে নিয়ন্ত্রিত বাজার সমিতিগুলি রয়েছে যে নামে আমরা এ রাজ্যে চিনি এবং অন্যান্য রাজ্যে যাকে কৃষকরা কিষাণ মান্ডি নামে চেনেন, এই তিনটি কৃষি আইন যা নতুন আইন যা বাতিল করতে হবে বলে এই দাবিতে আন্দোলন চলছে। তার কারণ সামনে রাখা হচ্ছে দুটি বড় ইস্যুকে, এক কিষাণ মান্ডি ব্যবস্থাকে নাকি ধ্বংস করে দিতে চায় দেশের সরকার, এবং দুই এই গোটা ব্যবস্থার অর্থাৎ বেচা কেনা কৃষকের পণ্য এবং অর্থাৎ ফসল এবং তা কিনে নেওয়ার ক্ষমতা এই গোটাটাই তুলে দিতে চায় বেসরকারি বৃহৎ পুঁজির হাতে। সেখানে বোধ হয় সবথেকে বড় উত্তর এটাই যে সরকার নিজে 1,00,000,000,000 টাকা মান্ডি তৈরি করবার জন্য এবং পরিকাঠামোর জন্য ব্যয় করবে। যে সরকার মান্ডি তুলে দিতে চায়, এপিএমসি তুলে দিতে চায়, তারা নিশ্চিতভাবে 1,00,000,000,000 টাকা বরাদ্দ করে না তার নতুন করে মান্ডি তৈরি করবার জন্য, কৃষি পরিকাঠামো তৈরি করার জন্য। বিরোধীদের যাবতীয় প্রচারের এবং কৃষক সংগঠনগুলি যারা এই আন্দোলনের মধ্যে রয়েছে, সিংহভূম অর্ডারে যা ঘটছে তার সবথেকে বড় উত্তর বোধ হয় এই একটি ঘোষণার মাধ্যমে এবং একটি সিদ্ধান্তের মাধ্যমে নরেন্দ্র মোদীর এই নতুন মন্ত্রিসভা দিতে চাইল। মীনাক্ষী ধন্যবাদ অনির্বাণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি সরাসরি চলে যাব শ্রীপতি, আমার সঙ্গে এই মুহূর্তে নেই লোকনাথ বাবুর কাছে। লোকনাথ বাবু, আপনাকে আমি সময় দেবো 30 সেকেন্ড। এই যে দুটো সিদ্ধান্ত দুটোকে কিভাবে দেখছেন? না, অত্যন্ত এটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত, এবং আমরা দেখলাম যে তিনটি কৃষি আইন এসেছিল, সেই কৃষি আইনটা যে আমাদের কৃষি ক্ষেত্রকে একেবারে ব্যবহার করা হতো খাদ্য কত আমাদের উৎপাদন বাড়ানোর জন্য, কিন্তু এই তিনটি কৃষি আইন প্রথমবার আমাদেরকে নতুন করে একটা দৃষ্টি দেখাতে শিখলো যে কৃষি ক্ষেত্রকে কিভাবে উন্নতি করা যায় এবং কিভাবে উন্নত মানের করা যায়। তো সেই জন্য এই যে কৃষি ক্ষেত্রে যে এত বিরাট অর্থ দেওয়া হলো, বরাদ্দ করা হলো, এটা কিন্তু সত্যি কৃষি ক্ষেত্রে যারা অভিযোগ দেখছিল যে ন্যূনতম যে মূল্য ছিল MSP মিনিমাম সাপোর্ট প্রাইস সহায়তা মূল্য, সেটাও সুযোগ করে দেবে এবং কৃষিদের সেটা সার্বিক উন্নয়ন উন্নতি হবে। সময় শেষ লোকনাথ বাবু, আমি ত্রিনাঙ্কুরের কাছে যাব। ত্রিনাঙ্কুর, দুটো বড় সিদ্ধান্ত এই মুহূর্তে কিভাবে দেখছেন? এই 1,00,000,000,000 টাকা দেখে সাধুবাদ জানাই, কিন্তু সেটা যথেষ্ট বলে আমি মনে করি না। কিন্তু একই সঙ্গে এর সঙ্গে কৃষি বিলকে সমর্থন করানোর কোনো কারণ আমি খুঁজে পাই না। কারণ অত্যাবশ্যকীয় পণ্যর দাম তুলে দেওয়া এবং মজুতদারির রেখাসীমায় তুলে দেওয়ার ফলে সাধারণ ব্যবসায়ীদের পেটে লাথি মেরে যারা বড় শিল্পপতি তারাই একমাত্র ব্যবসার সুযোগ পাবে, এবং এই কৃষি বিল আলটিমেটলি সাধারণ মানুষের পেটে লাথি মারবে এবং মূল্যবৃদ্ধি আরো বৃদ্ধি পাবে। তাই এর সঙ্গে সার্বিকভাবে আমি সমর্থন করি না, কিন্তু সরকার যে সামান্য উদ্যোগ নিয়েছে বা কৃষি বিতর্ক এবং বারবার দল বিরোধী মন্তব্যে এই ধরনের মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি, নজরে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বহিষ্কার করা হতে পারে তাদেরকে, এমনটাই খবর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে ভাস্কর আমাদের প্রতিনিধি। ভাস্কর, কি তথ্য পাচ্ছ? একেবারে মীনাক্ষী, দেখো বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন নেতার দলবিরোধী মন্তব্য এবং একাধিক দলবিরোধী মন্তব্যের জেরে রাজ্য বিজেপিকে কিন্তু যথেষ্টই বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে। কখনো সৌমিত্র খাঁ, কখনো রাজীব বন্দ্যোপাধ্যায়, কখনো সব্যসাচী দত্ত, একাধিক এই নেতা, এই ধরনের যারা নেতারা রয়েছেন বিজেপিতে বর্তমানে, তারা দলবিরোধী মন্তব্য করেছেন বা তাদের মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলেছে, এবং এইবার সেই ধরনের নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা চিন্তাভাবনা করছে রাজ্য বিজেপি। যেটা রাজ্য বিজেপির অন্দরের সূত্রের খবর যে খুব দ্রুততার সঙ্গে সৌমিত্র খাঁ, রাজীব বন্দ্যোপাধ্যায় বা সব্যসাচী দত্তের মতো যারা বিজেপি নেতারা রয়েছেন তাদেরকে শোকজ করা হতে পারে, এবং শুধুমাত্র শোকজই নয়, যদি 7 দিনের মধ্যে তাদেরকে শোকজ করার 7 দিনের মধ্যে যথোপযুক্ত উত্তর না দিতে পারেন তারা, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং কোথাও একটা গিয়ে বিজেপি নেতৃত্ব তারা চাইছেন এই ধরনের মন্তব্য যারা করছেন বিভিন্ন সময় বিভিন্ন দলবিরোধী মন্তব্য বা দলবিরোধী কার্যকলাপ যারা করছেন, তাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ যারা রাজনীতিতে, যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় বা সব্যসাচী দত্ত,
তাদের ক্ষেত্রে শোকজ বা বহিষ্কারের রাস্তায় যদি বঙ্গ বিজেপি হাঁটে তাহলে কিন্তু অন্যান্য যে নেতারা রয়েছেন তাদেরকে আরও একটা কঠিন বার্তা কিন্তু দেওয়া যাবে, যাতে তারা দলবিরোধী কাজ বা মন্তব্য না করেন। এবং ইতিমধ্যেই কিন্তু একটা বিষয় কিন্তু অত্যন্ত অত্যন্ত বিড়ম্বনায় পড়তে হয়েছে বঙ্গ বিজেপিকে একাধিকবার, এবং সেখান থেকেই দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্তের কথাই কিন্তু ভাবছে বঙ্গ বিজেপি। একেবারেই ভাস্কর, আপাতত ধন্যবাদ ভাস্কর তোমাকে। অর্থাৎ একটা বার্তা কিন্তু এই সিদ্ধান্ত, যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে একটা বার্তা দেওয়া হবে বঙ্গ বিজেপির সেই সমস্ত নেতারা যারা এই মুহূর্তে নানান মন্তব্য করছেন। এবং কিছুক্ষণ আগে সৌমিত্র খাঁর একটি পোস্ট এবং তাকে কেন্দ্র করে বিতর্কেরও কিন্তু সৃষ্টি হয়েছে। সুতরাং বঙ্গ বিজেপির এই যে এই মুহূর্তে নানান ছবি সামনে আসছে সেদিকে তো নজর থাকবে, এবং তার পাশাপাশি যে সমস্ত ইস্যু রয়েছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সেদিকেও নজর থাকবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলার ডিবেটে যোগ দেওয়ার জন্য। আজ সময় শেষ, এরপর দেখুন 294 দেশের এক নম্বর হিট নিউজ শো বিশাখার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়, নমস্কার।